ধর্মনগর জেলা হাসপাতালে বাথরুমে পড়ে মৃত্যু হলো এক রোগীর। মৃতের নাম মিন্টু শীলবাড়ি, অসমের শিলচর সদর থানা এলাকায়। কর্মসূত্রে 10 বছর যাবৎ ধর্মনগর মান্ডবপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। রোগীর পরিবারের তরফে স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলেন। মৃতের পরিবার ও অন্যান্য রোগীদের কাছ থেকে জানা যায়, ধর্মনগর জেলা হাসপাতালে জ্বর ও শরীর বাধা নিয়ে মন মিন্টু শীল ভর্তি হয়। পরে প্রাকৃতিক কাজের জন্য বাথরুমে গেলে ঘটে এই বিপত্তি। ঘটনার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বাথরুমে প্রবেশ করে দেখতে পায় স্বামী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তখন হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চাইলে তাদের কোনো সাহায্য করা হয়নি বলে অভিযোগ। প্রায় আধ ঘন্টা পর রোগীর স্ত্রী ও স্বাস্থ্যকর্মীরা অচৈতন্য অবস্থায় বাথরুম থেকে ওই ব্যক্তিকে বের করে আনলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির স্ত্রীর দাবি, সঠিক সময়ে তার স্বামীকে বাথরুম থেকে বের করে আনলে সে হয়তো বেঁচে যেত। এদিকে হাসপাতালের এক চিকিৎসক জানান, স্বাস্থ্যকর্মীরা সর্বোপরি সাহায্য করেছেন, ওই ব্যক্তির অসুস্থতার কারণে নাকি তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষোভ রোগীর পরিবার লোকজনদের। তাইনের হাজবেন্ড তাইনে বাইরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দরজাটা দেখা দিয়ে তাইনে লাগাইছে, তাইনে খাস করে একটা শব্দ পাইছে। পাওয়ার পরে দেয়া ডাক্তার আছে, ওগো ওগো ওগো, তাইনে দরজা খুলতে আছে না। এরপরে দেয়া সিস্টারে গিয়া কইছে, সিস্টারে কইতে আছে তাই আর লুক নাই, তারা আইতে পারতো না। সিকিউরিটি একটা আইছে, আইয়া দেখিয়া দেখাছে ইয়া যাওয়ার পরে তাইনে গিয়া খুব কান্নাকুটি করতে আছে। আমি গেছি সিস্টারের কাছে, সিস্টার আইয়া দেখেন না বদল লুকটা কিতা হয়েছে। তারা বোধহয় 1 ঘন্টা পরে আইছে, আমি স্যারের কাছে গেছি, এখন তাই অর্ধেক কাছে দিয়ে তাই নিয়ে খাইছে আমাকে, তুমি স্যারের গিয়া লই আইলে। হ্যাঁ স্যার আইছে, আয়া তাই নে কত পর্যন্ত তাই না বাইর করছে, একলা মেয়ে লোকটা ওই তাই তাই না বাইর।